হ্যালো এভরিওয়ান, কোকা আইল্যান্ডে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আরও একটি মজাদার রেসিপি। আমরা অনেক রকমের চিকেন রান্না করে থাকি, এবার গার্লিক চিকেনের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমি শিওর যে এটা আপনাদের অনেক ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গার্লিক চিকেন রেসিপিতে, আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। গার্লিক চিকেন বানানোর জন্য এখানে আমি 1 কেজি দেশি মুরগির মাংস নিয়ে নিলাম। এখন আমি মাংসগুলোকে মেরিনেট করে নিব। মেরিনেট করতে যা লাগবে, 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, আদা রসুন পেস্ট 2 চা চামচ, আর দিয়ে দিব ধনে পাতা একটা স্পেশাল পেস্ট। এই পেস্টটা আমি ধনে পাতা সাথে দারচিনি এলাচি লবঙ্গ দিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। গার্লিক চিকেনে এই পেস্টটা দারুণ একটা ফ্লেভার নিয়ে আসে। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ টক দই আর 2 চামচ পরিমাণ লেবুর রস। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে সবগুলো মশলাকে আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব আর রেখে দিব 15-20 মিনিটের মতো রুম টেম্পারেচারে। এখন একটি প্যানে 1/4 কাপ তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। তারপর দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, মিডিয়াম লো আঁচে নরম হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেলে তখন দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি, দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। আপনারা যারা রসুনের ফ্লেভার পছন্দ করেন না তারা ক্ষেত্রে রসুন বাদ দিলেও হবে বা পরিমাণে কমও দিতে পারেন। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 2 চা চামচ। এক্ষেত্রে যারা ঝাল পছন্দ করে না তারা ঝালটা একটু কমিয়ে দিতে পারেন। দিয়ে দিব জিরে গুঁড়ো 1.5 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, আর কিছুটা পানি অ্যাড করে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে আর তেল উপরে ভাসতে থাকলে দিয়ে দিব স্বাদ অনুসারে লবণ, গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ, টমেটো সস 2 টেবিল চামচ, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। একটু একটু পানি অ্যাড করে কষাবেন, তা না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। মশলাগুলোর উপরে যখন তেল ভাসতে থাকবে তখন বুঝে নেবেন যে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিব মেরিনেট করে রাখা মাংসগুলোকে, দিয়ে ভালো করে মাংসের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিব। দেশি মুরগি সিদ্ধ হতে যেহেতু সময় লাগে আমি লো আঁচেই রান্না করব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। ভালো করে মিশিয়ে ঢেকে দিচ্ছি, সাথে একটু পরপর নেড়ে দিতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। মাংস থেকে যে পানি বের হবে সেই পানিতে আমি মাংসগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব, আলাদা কোনো পানি ব্যবহার করব না। পানি শুকিয়ে যখন দেখতে এরকম হবে তখন বুঝে নেবেন আজকে গার্লিক চিকেন রেসিপি তৈরি। দেখুন খুব সুন্দর কালার হয়েছে দেখতে। তৈরি হয়ে গেল মজাদার গার্লিক চিকেন রেসিপি। আপনারা রুটি পরোটা বা ভাতের সাথে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।